রাউজান পৌরসভাত প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পর বহুতল ভবন নির্মাণের স্থান গান পরিদর্শন গৈছি চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। রাউজানের একেবারে পৌরসভার মধ্যে জায়গাটা একদম আমাদের যে ফোর লেন রাস্তা হতে যাচ্ছে সেটার পাশে, এখানে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে এখানে আমাদের যে আশ্রয়ণ প্রকল্প এবং বেশ কয়েকতলা বিশিষ্ট মাল্টি স্টোরেজ যেটা আর কি বহুতল বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্প, সেটা যারা ভূমিহীন গৃহহীন তাদের জন্য এই প্রকল্পটি নির্মাণ করা হবে এবং এটা অত্যন্ত চমৎকারী লোকেশন এবং এটা দৃশ্যমান হবে। আশা করি খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারবো। ডিসেম্বর 2 তারিখ বুধবার রাউজান পৌরসভার 9 নং ওয়ার্ডের পশ্চিম রাউজানের চারা বটতল এলাহার আশ্রয়ণ প্রকল্পের আওতায় বহুতল ভবন নির্মাণের লাই প্রস্তাবিত 44% জায়গা পরিদর্শন করে বিভিন্ন সুযোগ সুবিধা যাচাইও করেন তিনি। এই সময় উপস্থিত আছিলেন রাউজান উপজেলার পরিষদর চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কৃষি কর্মকর্তা সাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন সহ উপজেলার প্রশাসনের কর্মবৃন্দ উপস্থিত আছিলেন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।